সম্প্রতি বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকদের সামনে পুরস্কারে লাথি মারার ঘটনায় আজীবন নিষিদ্ধ হলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। 23 ডিসেম্বর বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ থেকে পুরস্কার নেয়ার পর তাতে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই প্রতিযোগিতায় 11 জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। ওই রায়ে সন্তুষ্ট হতে না পেরে তিনি পুরস্কারের মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি সভা করে, সেই সভায় জাহিদকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়।